গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র একটি ছোট মেয়ে সুহানকে দেখতে পাই। তার মা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে সুহানকে তেমন সময় দিতে পারত না, ফলে তাকে একাই স্কুলে যাওয়া আসা করতে হতো। সুহানের বাবা একটি ফ্যাক্টরিতে কাজ করত। রাতে সবাই মিলে ভালো সময় কাটাতো, তাই বলা যায় তারা একটি সুখী পরিবার ছিল। একদিন সুহান স্কুলে যাওয়ার জন্য বের হলে দেখা যায় বাইরে অনেক বৃষ্টি হতে থাকে। তখন সুহানের মা তাকে স্কুলের দিকে এগিয়ে দিতে চাইলে সুহান বলে, মা আমার স্কুলে যেতে তেমন সময় লাগবে না, কিন্তু তুমি আমার সাথে কিনে তোমার কাছে যেতে অনেক দেরি হয়ে যাবে, আমার জন্য চিন্তা করো না, আমি একাই যেতে পারবো। তার কথা শুনে তার মা রাজি হলেও তাকে সতর্ক করে বলে, বৃষ্টির কারণে রাস্তায় মানুষ কম, গলি দিয়ে না গিয়ে বড় রাস্তা দিয়ে সাবধানে যাবে। এরপর সে তার মা থেকে বিদায় নিয়ে স্কুলের দিকে হাঁটতে থাকে। আমরা একটি লোককে দেখি যে সুহানের দিকে তাকিয়েছিল। তার তাকানোর ধরন দেখেই বোঝা যাচ্ছিল সে সুহানের কোনো ক্ষতি করতে চায়। এরপর লোকটি সুহানের সামনে এসে তার সাথে কথা বলতে চায়। অপরিচিত মানুষ দেখে সুহান ভয় পেয়ে আশেপাশে দেখতে থাকে, কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সে রাস্তায় তেমন কেউই ছিল না। সে লোকটিকে রিকোয়েস্ট করে বলে তাকে যেতে দেওয়ার জন্য, কিন্তু ছোট্ট মেয়েটি জানতো না আসলে লোকটি তার সাথে কি করতে চলেছে। এরপর আমরা সুহানের সব জিনিস আশেপাশে ছড়িয়ে পড়ে থাকতে দেখি, আর কিছুক্ষণ পর সুহানের রক্তাক্ত দেহ দেখতে পাই। এই দৃশ্য দেখে আমাদের আর কারো বুঝতে বাকি থাকে না আসলে সুহানের সাথে কি হয়েছে। এরপর ওই এলাকার মানুষজন খোঁজ পেয়ে সুহানকে হসপিটালে ভর্তি করে, আর এই খবর শুনে তার মাও সব কাজ ফেলে মেয়েকে দেখার জন্য চলে আসে। কিন্তু অফিসার আর নার্সরা মিলে তাকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কেননা কোনো মায়ের পক্ষে নিজের মেয়ের এই অবস্থা সহ্য করা সম্ভব না। সে তো মা, নিজের মেয়েকে দেখতে তো চাবেই, আর এটাই স্বাভাবিক, সেও এর ব্যতিক্রম নয়। সুহানের মা সবাইকে সরিয়ে নিজের মেয়েকে দেখে আঁতকে উঠে, কেননা সুহানের অবস্থা খুবই খারাপ ছিল। তার সারা দেহ ছিল রক্তাক্ত আর নির্যাতনের আঘাতে ভরা, আর এই দৃশ্য কোনো মায়ের পক্ষে সহ্য করা কোনোভাবেই সম্ভব না। সুহান যাতে সুস্থ হয়ে উঠতে পারে এর জন্য সবাই তার জন্য দোয়া করতে থাকে। সুহানের অবস্থা দেখে সুহানের মা নিজে প্রচুর দোষ দিতে থাকে আর বলে, সেদিন যে কেন আমি সুহানকে স্কুলে নিয়ে গেলাম না, যদি আমি ওকে স্কুলে নিয়ে যেতাম তাহলে আজ আর তার এমন অবস্থা হতো না। এমন সময় ডাক্তার এসে জানায় তার কন্ডিশন তেমন ভালো না, আর তাকে সুস্থ করে তুলতে এখনই তার অপারেশন করতে হবে। আর সাথে এটাও জানায় তার পাকস্থলী আর ইউরিনের থলিও ফেলে দিয়ে সেখানে আলাদাভাবে ওয়েস্টেজ ব্যাগ লাগাতে হবে। তার বাবা এসব শুনে কান্নায় ভেঙে পড়ে, কেননা তার ছোট্ট মেয়েটিকে এত অল্প বয়সে অনেক বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে। সুহানের অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হলে তার বাবা এসে তার বেডের পাশে বসে। তার সাথে কথা বলতে নিলে সুহান তার থেকে জানতে চায়, বাবা আজ তুমি কেন কাজে যাওনি? তখন তার বাবা উত্তরে বলে, আমার সব কাজ শেষ মা। এরপর সুহান তাকে বলে, বাবা সেই লোকটি আমাকে অনেক মেরেছে, তুমি কিন্তু কোনোভাবেই ওই লোকটিকে ছাড়বে না বাবা। তখন তার বাবা বলে, হ্যাঁ মা আমি লোকটিকে শাস্তি দেব, তুমি রেস্ট নাও, ডাক্তার বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মেয়েকে ভরসা দিলেও সে কোনোভাবেই মেয়ের এই অবস্থা দেখতে পারে না, তাই সে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হলে একজন অফিসার তাদের কাছে এসে জানায় তারা ওই লোকটিকে ধরতে পেরেছে। এই কথা শোনা মাত্রই সুহানের বাবা থানায় যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তারা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লোকটিকে ধরতে পারবে না, তাদের আরও কিছু প্রমাণের প্রয়োজন, এর জন্য তাদের সুহানের বয়ান লাগবে। এসব কিছু সুহানের বাবা তার মাকে জানালে সে অনেক রেগে যায়। ঠিক তখনই ওখানে একজন অফিসার এসে তাদেরকে সাজেস্ট করে তারা যেন সানফ্লাওয়ার এজেন্সির সাথে কথা বলে, কেননা এই এজেন্সির প্রধান কাজ ছিল এমন সব বাচ্চাদের ট্রমা থেকে বের করে আনা। সুহানের মা এসব শুনে রেগে গিয়ে বলে, যদি এই লোকটিকে আপনারা আগেই ধরতেন তাহলে আজ আমার মেয়ের এমন হতো না। এসব বলে সে ওখান থেকে চলে গেলে অফিসার সুহানের বাবাকে বলে, সুহানকে ট্রমা থেকে বের করে আনার জন্য তার প্রিয় খেলনাগুলো এখানে নিয়ে আসুন। এসব শুনে সুহানের বাবা তার প্রিয় খেলনাগুলো নিয়ে আসেন। এরপর আমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখি যে তার সাথে খেলার ছলে প্রশ্ন করতে থাকলে সেই ক্রিমিনালের ছবি দেখে ইশারায় বুঝিয়ে দেয় এই সেই লোক। এরপর সাইকিয়াট্রিস্ট বের হলে সুহানের বাবা মা তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকলে তিনি জানান, বাচ্চার পাশাপাশি আপনাদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। এসব শুনে সুহানের মা রেগে তাকে কথা শোনায়।
এরপরের দৃশ্যে আমরা দেখি অফিসাররা সেই লোকটিকে অ্যারেস্ট করেছে, যা সব নিউজে দেখানো হচ্ছে। এসব যখন সুহানের বাবা জানতে পারে, তখনই সে হসপিটালে চলে আসে, সুহানকে আইসোলেটেড করার ব্যবস্থা করে। কেননা সে চাচ্ছিল না তার মেয়ের কোনো ছবি কোথাও পাবলিশ হোক আর তার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। কিন্তু আইসোলেটেড করার আগে কিছু মিডিয়ার মানুষ তাদের দেখে ফেলে। এদিকে তার বাবা আর কোনো উপায় না পেয়ে সুহানকে কোলে নিয়ে পালাতে শুরু করে। সে তার বাচ্চা মেয়েটির সম্মান বাঁচানোর অনেক চেষ্টা করে। সুহানের মাও মিডিয়ার মানুষকে বাধা দিতে সেখানে চলে আসে। এক পর্যায়ে সুহানের মা আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়, কেননা সে প্রেগনেন্ট ছিল। অন্যদিকে সুহানের বাবা তাকে নিয়ে একটা রুমে আসলে দেখতে পায় তার ওয়েস্টেজ ব্যাগটি ফেটে গেছে আর তার জামাও নোংরা হয়ে গেছে। তখন সে তার জামা পরিষ্কার করতে নিলে সুহান ভয় পেয়ে কান্না শুরু করে। এসব দেখে সুহানের বাবা বুঝে যায় সুহানের সেই লোকটির কথা মনে পড়ে গেছে, কেননা সেই লোকটিও সুহানের ড্রেস খুলেছিল। এসব দেখে সুহানের বাবা লজ্জায় নার্সকে ডেকে সুহানের ড্রেস পরিষ্কার করতে বলে আর সে রুম থেকে বের হয়ে আসে। সন্ধ্যায় সুহানের বাবা তার সাথে দেখা করতে আসলে দেখে সুহান একটি চাদরের নিচে নিজেকে লুকিয়ে রেখেছে। তাই তার বাবা আর তার কাছে যায় না, তাকে বলে, মা তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো, আমি এখানেই আছি। এভাবে কিছুদিন গেলে হসপিটালের বিল দেওয়ার মতো টাকা সুহানের বাবার কাছে আর থাকে না। তাই সে সাহায্যের জন্য তার বন্ধুকে ফোন করলে জানতে পারে তার বন্ধু তার ভাগের সব কাজ প্রতিদিন করে দিচ্ছে। এর ফলে মাস শেষে সে তার বেতন পাবে। আর তার বন্ধু এটাও জানায় যে টাকা নিয়ে সে যেন কোনো টেনশন না করে, সে যেভাবেই হোক সব টাকা ম্যানেজ করবে। এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এরপর আমরা সেই ক্রিমিনালকে দেখতে পাই যাকে কোর্টে তোলা হয়েছে। তাকে সামনাসামনি দেখে সুহানের বাবার ইচ্ছা হচ্ছিল তাকে এখনই মেরে ফেলবে, কিন্তু সে জজের রায়ের জন্য অপেক্ষা করে। লোকটিকে প্রশ্ন করা হলে সে বলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এমন কাজ সে করেনি। তখন কোর্ট ফিচিস্তারি শুনানির ব্যবস্থা করে। সুহানের বাবার বন্ধু এসব দেখে রেগে জুতা খুলে মারে ওই আসামির দিকে আর বলে, জানো আর তোর জায়গা জাহান্নামেও হবে না। এরপর সুহানের বাবা হসপিটালে ফিরে আসলে দেখতে পায় কিছু মানুষ পুতুলের ড্রেস পরে সুহানের সাথে খেলা করছে আর সুহানও আনন্দ নিয়ে সেসব দেখছে। সাইকোলজিস্ট এসব তার মা আর তার বন্ধুদের সাথে কথা বলে ঠিক করেছে, কিন্তু এসব কার্টুনের ড্রেসের দাম অনেক ছিল যা সুহানের বাবার পক্ষে বহন করা সম্ভব ছিল না। তাই সে লোকদের সাথে কথা বলে একটি কার্টুনের ড্রেস কিনতে চাইলে জানতে পারে সেটার দাম অনেক। তখন সে লোকটিকে বলে, আমাকে কি কিস্তিতে দেওয়া যায় এই ড্রেসটি, আমি প্রতি মাসে আপনাদের টাকা শোধ করে দিব। তখন লোকটি তার উপর মায়া হয়। সে সুহানের বাবাকে বলে, আপনার কাজ শেষ হলে এই ড্রেসটি আমাদের ফেরত দিয়ে আসবেন আর আপনার এর জন্য কোনো টাকা দিতে হবে না। রাতে সুহানের বাবা ওই পোশাক পরে সুহানের সাথে দেখা করতে আসলে তারা দুজন লিখে লিখে একে অপরের সাথে কথা বলেন। তখন সুহান আনন্দে কার্টুনটিকে জড়িয়ে ধরে। সুহানের বাবা অনেক খুশি হয়ে যায়, কেননা সুহান এতদিন ওই ঘটনার ভয়ে তার বাবার সামনে আসতে পারছিল না। এদিকে সুহানের সাথে ডাক্তারের ভালো সম্পর্ক হয়ে ওঠে আর ডাক্তার তার কাছ থেকে জানতে চায়, হসপিটাল থেকে ছাড়া পেয়ে কি করতে চাও তুমি? তখন সুহান বলে, আমি স্কুলে যেতে চাই, কিন্তু আমি যাব না, কেননা আমার সব বন্ধু আমার এই ঘটনা জানে আর তারা সবাই আমার এই ঘটনা নিয়ে মজা উড়াবে। সে আরও বলে, আমি অসুস্থ হয়ে পড়ার কারণে আমার মা বাবা আমাকে নিয়ে অনেক চিন্তিত, আমার মা কাজে যেতে পারছে না ঠিক মতো আর আমার বাবার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে হসপিটালে বিল দিতে গিয়ে। এসব বলতে বলতে হঠাৎ সে ডক্টরকে বলে, প্লিজ ডক্টর এমন কিছু করুন যাতে আমি মারা যাই আর আমার বাবা মায়ের কোনো কষ্ট না হয়, কেননা তাদের কষ্ট আমি আর দেখতে পারছি না। এসব শুনে ডক্টর তার বাবা মাকে তাকে বাসায় নিয়ে যেতে বলে। পরদিন তার বাবা মা তাকে নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নেয়, কিন্তু তখনও সুহান ভয়ে তার বাবার দিকে তাকাতে পারছিল না। এর জন্য বাসায় ফেরার পথে সুহানের বাবা গাড়িতে পর্দা দিয়ে দেয় যাতে সুহান ভয় না পায়। গাড়ি করে আসার সময় সুহান যখন ওই জায়গা দেখে তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর গাড়ি থেকে নামা মাত্রই সে ভেঙে পড়ে দেয়। এরপর বাসার সামনে আসলে দরজায় তার বন্ধুদের রেখে যাওয়া চিঠিগুলো দেখে তার মধ্যে আবার নতুন করে বাঁচার ইচ্ছা জাগে। পরদিন সকালে সুহানের বন্ধু তার সাথে দেখা করতে আসলে তার বাবা বলে, তুমি নাকি সুহানের সাথে অনেক দুষ্টামি করো। এই কথা শুনে বাচ্চাটি কান্না শুরু করে। তখন তার কাছে কান্নার কারণ জানতে চাইলে সে বলে, সেদিন যদি আমি সুহানের সাথে স্কুলে যেতাম
তাহলে সুহান আজ সুস্থ থাকত। সুহান সবার কথা শুনে নতুন করে স্কুলে যাওয়ার উৎসাহ ফিরে পায়। তাই সে পরদিন তার আন্টির সাথে স্কুলে যেতে থাকলে তার ওয়েস্টেজ ব্যাগ নিয়ে চলতে কষ্ট হতে থাকে। আর সে সাথে এটাও ভাবে যদি তার বন্ধুরা জানতে চায় এই ব্যাগের ব্যাপারে তাহলে সে তাদের কি বলবে। এই সময় পিছন ফিরে সে তার বন্ধুদের দেখলে কিছুটা নার্ভাস হয়ে যায়। তখনই ওই সময় সে তার প্রিয় পুতুলকে দেখতে পায়। পুতুলকে দেখে তার মন ভালো হয়ে যায়। সুহানের বাবা প্রায়ই সে পোশাক পরে সুহানের মন ভালো করার চেষ্টা করত। সে সুহানকে একটা ছোট্ট ব্যাগ গিফট করে যাতে সে ওখানে ওয়েস্টেজ ব্যাগটা রাখতে পারে, আর সাথে ওখানে অনেক চকলেট রাখে যাতে কেউ প্রশ্ন করলে সে বলতে পারে এটা চকলেটের ব্যাগ। সে প্রায় পুতুলটিকে তার আশেপাশে লক্ষ্য করত। সে বুঝে যায় পুতুলের মধ্যে আর অন্য কেউ না, তার বাবা। তাই সে পুতুলটিকে নিয়ে তার মায়ের কাছে যায়। তিনি প্রশ্ন করে, এই পুতুলের ভেতর কি আমার বাবা আছে? তার মা পুতুলের ড্রেস খুলে দেখে সেখানে সুহানের বাবা ঘেমে নিয়ে একাকার। তখন সুহান তার বাবার কাছে এসে তার ঘাম মুছে দেয়। এর থেকে বোঝা যায় সুহানের আগের সে ভয়টা আস্তে আস্তে কমছে। সুহানের বাবা উকিলের সাথে দেখা করতে গেলে জানতে পারে লোকটি সেদিন মানসিকভাবে অসুস্থ হওয়ার কথা তুলে ধরে এই কেসে তার শাস্তি পাওয়ার অনেকাংশে কমে যাবে, যদি না সুহান নিজে এসে বয়ান দেয়। সুহানের বাবা কখনোই চায় না তার মেয়ে আবার এই লোকটির সামনে আসুক, তাই সে নিজেই লোকটির সাথে দেখা করতে জেলে আসে। লোকটি প্রথমে নিষেধ করে যে সে কাজটি করেনি, এরপর ডিল করতে চায় টাকার মাধ্যমে। এতে সুহানের বাবা রাজি না হলে এবার সে হুমকি দিতে শুরু করে, যদি তারা কেস তুলে না নেয় তাহলে সে বের হয়ে আবার সুহানের সাথে এমন কিছু করবে বা তার চেয়ে আরও কিছু ভয়ানক করবে। এসব শুনে সুহানের বাবা রেগে ফেটে পড়ে। পরদিন হিয়ারিং শুরু হলে সেখানে আমরা সুহানকে দেখি যে লোকটির ছবি দেখে সম্মতি দেয় যে এই সেই লোক। ওই লোকটির উকিল তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পারে না। কিছুক্ষণ পর জজ তার রায় শোনায় যেখানে তাকে 12 বছরের শাস্তি দেওয়ার কথা বলে। এই কথা শুনে সুহানের বাবার বন্ধু বলে, এই লোকটিকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত, সেখানে মাত্র 12 বছরের জেলের রায় দিলেন। সাথে সুহানের মাও এই রায়ের বিরোধিতা করে। তখন সুহানের বাবা আর সহ্য করতে না পেরে লোকটিকে মারতে যায়। তখন সুহান এসে তার বাবার পা জড়িয়ে ধরে বলে, বাবা এমন করো না প্লিজ, বাড়িতে নিয়ে যাও আমাকে। তখন সুহানের বাবা তাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখতে পাই সুহানের একটি ছোট ভাই হয়েছে, আর সুহান আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে আর তার ভাইয়ের সাথে সুন্দর সময় কাটায়। আর এখানেই আমাদের আজকের এই গল্প শেষ হয়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর পরবর্তীতে কোন গল্পটি আপনারা শুনতে চান তাও আমাদের লিখে জানান। ধন্যবাদ।